হাদিসে পড়েছি যে ঘরে প্রাণীর ছবি থাকে সেখানে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। প্রশ্ন হলো, আমাদের সবার ঘরে পত্রিকা থাকে এবং যেখানে বিভিন্ন ছবি থাকে সেখানে আমাদের করণীয় কী? যে ঘরে ছবি রাখা হয় শ্রদ্ধা ভরে অথবা শ্রদ্ধা নিবেদনের জন্য অথবা পূজা অর্চনার জন্য অথবা সেটাকে টাঙিয়ে সম্মান প্রদর্শনের জন্য ইত্যাদি, তাহলে সেক্ষেত্রে এটা প্রযোজ্য। অতএব আমরা মনে হয় সংবাদপত্র যে ছবিগুলো সেগুলো তো কেউ পূজা করে না এবং সংবাদপত্র এই জন্য কেউ রাখে না যে এখানে যতগুলো ছবি আসবে ইভেন সিনেমার ছবি সহ এগুলোকে আমি সম্মান করব অথবা এগুলো আমার কাছে প্রিয়, এই জন্য কেউ করে না। সেগুলো এসে যায়, তারপরেও আমরা যখন সালাত পড়ি তখন এগুলোর জন্য না থাকে আশেপাশে, সেটা আমাদের খেয়াল রাখতে হবে। যদি থাকেও মনের ভুলে তো আমার সালাত হয়ে যাবে। এবং যেখানে পাঠ্যপুস্তক থাকে সেখানে কিছু ছবি থাকে, ডাক্তারি বই থাকে সেখানে কিছু ছবি থাকে, পত্রিকা থাকে সেখানে কিছু ছবি থাকে, তাহলে রহমতের ফেরেশতারা আসবে না এমন কোনো দলিল নাই। ছবি থাকা মানেই হচ্ছে হয় কোনো স্কাল্পচার অথবা কোনো মূর্তি অথবা দেয়ালে খোদিত কোনো ছবি অথবা কোনো টাঙানো ছবি, সেটা তৈলচিত্রের হোক অথবা প্রিন্টেড কোনো মানুষের পূর্ণাঙ্গ ছবি হোক, এসব কিছুর ক্ষেত্রে একই হুকুম যে সেখানে কোনো রহমতের ফেরেশতা প্রবেশ করবে না। কিন্তু অন্য ছবিগুলো এগুলো স্পেশাল কেস, এগুলো টাঙানো হয়নি সম্মান প্রদর্শনের জন্য, পূজা অর্চনার জন্য বা ভালোবাসা নিবেদনের জন্য এগুলোকে রাখা হয়নি, ফলে আর এগুলো হয়ে গেছে, এটাকে বলা হয় মিম্মা তাআম্মুবিহিল বালুয়া, মিম্মা তাআম্মুবিহিল বালুয়া। চারিদিকে যেখানেই যান দেখবেন সুদি কারবার, এটাও মিম্মা তাআম্মুবিহিল বালুয়া। কাগজে টাকার মধ্যেও প্রবলেম আছে অনেক, একমাত্র স্বর্ণ মুদ্রা আর রৌপ্য মুদ্রা ছাড়া অন্যগুলো কিন্তু প্রতারণামূলক মুদ্রা, প্রতারণামূলক মুদ্রা। এটা যারা মুদ্রা বিশেষজ্ঞ সবাই জানেন, তাই বলে কি আমরা তাইলে টাকা ব্যবহার করতে পারবো না? আমাদের ইমামরা খতিবরা ইসলামী ব্যক্তি টাকার ব্যবহার করবে না? করবে। এটা হলো মিম্মা তাআম্মুবিহিল বালুয়া, এমন একটা ঘটনা যেটা আম এবং ব্যাপক হয়ে গেছে, যেটা থেকে পূর্ণাঙ্গরূপে গেট রিড করা আর সম্ভব নয়। ফলে এক্ষেত্রে আমাদেরকে খেয়াল রাখতে হবে আমরা যেন শরীয়তের নিষেধাজ্ঞার মধ্যে সরাসরি পড়ে না যাই, অর্থাৎ আপনি যেন সরাসরি সুদে সম্পৃক্ত না হন, আপনি সরাসরি কোনো ধরনের চুরি চামারি কিংবা দুর্নীতির মধ্যে সম্পৃক্ত না হন। কিন্তু আপনি যা কিনছেন সেটা যদি কেউ সুদের টাকায় কিনে নিয়ে এসে আপনার কাছে বিক্রি করে, যেমন চাল, এটার থেকে তো কোনো উপায় নাই, তাই না? চালের আড়তদার কীভাবে এই চালগুলো কিনে এনে সে মানে দোকানে সাজিয়েছে এটা তো আমি জানি না, তাহলে তার পাপ কিন্তু আপনাকে স্পর্শ করবে না। ঠিক এখানের ঘটনাটাও সেটাই, যেহেতু এটা মিম্মা তাআম্মুবিহিল বালুয়া, অতএব এখানে আমাদের সতর্ক থাকতে হবে। যেমন এমন কোনো বই না রাখা চাই যেটার মধ্যে অশালীন ছবি আছে, এমন কোনো পত্রিকা না রাখা চাই যেটার মধ্যে মেয়েদের ছবি আছে ইত্যাদি, এগুলো আমাদের দূরে রাখা উচিত। সুন্নত ফরজ গোসলের পদ্ধতি কী এবং নাপাক কাপড় পবিত্র করার নিয়মটা অনুগ্রহ করে বলুন। সুন্নত এবং ফরজ গোসলের পদ্ধতি একই, কিন্তু সুন্নত গোসলটা তো সুন্নতই, আপনি গোসল না করলেও আপনার কোনো সমস্যা নেই, তাহারাতের কোনো বাধা নাই। ফরজ গোসল না করলে কিন্তু আপনি তাহারাত অর্জন করলেন না। আর গোসলের মসনুন তরিকা হচ্ছে শুরুতে অজু করে নেওয়া, বিসমিল্লাহ বলে শুরুতে অজু করে নেওয়া পা ধোয়া ছাড়া, তারপরে সারা শরীরে পানি প্রবাহিত শেষে আপনি পা দুটো ধুয়ে নেবেন। কিন্তু যদি কেউ এর ব্যত্যয় করে তার গোসলটা কি শুদ্ধ হবে? উত্তর হচ্ছে শুদ্ধ হবে। সে যদি সারা শরীরে পানি প্রবাহিত করে দেয়, সে মাসনুন তরিকা যদি মিস করে কোনো কারণে, তবুও তার গোসল শুদ্ধ হবে। এবং তার নিয়তটা যদি ঠিক থাকে যে সে এই গোসলটা করছে পবিত্র হওয়ার জন্য, তাহলে ফরজ গোসলের নিয়তটাও তার শুদ্ধ হবে। কিন্তু সে অনেকগুলো সওয়াব থেকে বঞ্চিত হয়ে যাবে, যেহেতু সে মাসনুন তরিকাটাকে মিস করলো, কারণ তার সওয়াব আর ওই ব্যক্তির সওয়াব যে মাসনুন তরিকা ফলো করলো যদি সমান হয়, তাহলে তো ইনসাফ থাকলো না, বুঝছেন না? তাহলে তো আপনি কাজ না করেও
বেতন পাইলেন, তো মানুষ কেন আর কাজ করবে, তাই না? নাপাক কাপড় পবিত্র করার নিয়ম কি? কাপড়ে যে নাপাকিটা লাগে সেটা ধুয়ে ফেলতে হবে, এটাই হচ্ছে পরিষ্কার করার নিয়ম। কিন্তু যদি হালকা ছিটা লাগে, খুবই হালকা, তাহলে পানি ছিটিয়ে দিলে চলবে। আর যদি ছোটো বাচ্চা শিশুর যারা দুধ পান করে, ছেলে শিশু হয়, তাহলে তারা যদি পেশাব করে দেয় সেক্ষেত্রে পানি ছিটিয়ে দিয়ে চলবে, এটা হাদিসের বক্তব্য এবং এটা একটা ইখতিলাফি মাসআলা। অনেক উলামায়ে কেরাম তারা হাদিসের বক্তব্যটা গ্রহণ করেন না, তারা বলেন যে না, ছেলে মেয়ের পেশাব দুটোই ধুয়ে ফেলতে হবে। কিন্তু যেহেতু স্পষ্ট সহি হাদিসে এটা এসেছে যে দুধের বাচ্চা, তার যদি সে শিশু ছেলে হয় এবং তার পেশাব কাপড়ে লাগে, তাহলে সেটা ধুতে হবে না, সেটাতে পানি ছিটিয়ে দিলেই চলবে। এটা একদম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে একাধিক সহি হাদিস রয়েছে। আর কোনো কোনো মানে প্রশ্ন এভাবে আসতে পারে যে যদি কাপড় চোপড়ে বাচ্চার পেশাব লেগে আবার শুকিয়ে যায় তাহলে কি সেটা পবিত্র হবে? যেমন খাটের উপরে যে আমাদের বিছানা চাদর আছে কিংবা ঘরের যে বিছানাগুলো আছে এগুলোতে, এটা একটা ইখতিলাফি মাসআলা। এখানে সতর্কতামূলক মত গ্রহণ করাটাই আমাদের জন্য ভালো, যেহেতু এটা ভিজা একটা নাজাসাত যেটা শুকিয়ে গেছে বটে কিন্তু তার আসর এখনও রয়ে গেছে, তাহলে ওটা ধুয়ে ফেলতে হবে। আমরা এই মতটাকেই নিচ্ছি। আর যদি তার আসর, গন্ধ সব কিছু চলে যায় এবং সেটা রৌদ্রে দীর্ঘদিন থাকে, তাহলে এই মতটা নেওয়া যায় যে সেটা আর ধুতে হবে না। কিন্তু সে গ্যারেন্টি আমরা কীভাবে পাবো? ঘরের মধ্যে তো রৌদ্র ঢোকে না, ফলে আসরও নাই, যেন আপনাকে ভালো করে শুঁকে দেখতে হবে, আপনাকে মাইক্রোস্কোপ দিয়ে পরীক্ষা করে দেখতে হবে, এর চেয়ে ভালো ধুয়ে ফেলে ব্যাস। রাস্তায় নিরাপত্তার ভয়ে ফজরের জামাত আসতে না পারার ব্যাপারে কিছু বলবেন কি? যদি আপনার নিরাপত্তার ভয় থাকে, যেমন হয়তো রাস্তায় বের হলে কুকুরে কামড়াতে পারে বা সাপে কামড়াতে পারে, অথবা কোনো মাস্তানের কবলে পড়তে পারেন, সাধারণত এটা একটু দূরের মসজিদে গেলে শহরে এরকম হতে পারে, তাহলে আপনি জামাতে না গেলে আপনি পাপি হবেন না। কিন্তু যদি এরকম আশঙ্কা না থাকে, এই আশঙ্কাটাকে কেউ যদি কল্পনা করেন, তাহলে কিন্তু মাসআলা সাব্যস্ত হবে না। বুঝতে পেরেছেন? অনেকে যদি আমার মনে হয় বা আমি কল্পনা করে এটা ঠিক করলাম, তাহলে হবে না। বাস্তব যদি এই সমস্যাটার মুখোমুখি কেউ হন, তাহলে এটা শরীরে ওজর হতে পারে। 100 বার সুবহানাল্লাহ পড়লে 1000 গুণা মাফ হয়, 1000 নেকি আমল নামে লেখা হয়, নিচে নামতে সুবহানাল্লাহ, উপরে উঠতে আল্লাহু আকবার বলা, 10 বার সূরা ইখলাস পড়লে জান্নাতে একটি প্রাসাদ নির্ধারণ করা হবে। এই হাদিসটা তো আমরা পাইনি যে 10 বার সূরা ইখলাস পড়লে, নিচে নামতে সুবহানাল্লাহ, উপরে উঠতে আল্লাহ আকবার, এটা শুদ্ধ। আর সুবহানাল্লাহ, সুবহানাল্লাহর অনেকগুলো ফজিলত এসেছে। আপনি যেটা বললেন সেটা এই মুহূর্তে আমার মনে হচ্ছে তাহকিক করা লাগবে, কারণ আপনি বলেছেন 1000 গুনাহ মাফ হয়, 1000 নেকি আমল নামায় লেখা হয়। এটা আমরা তাহকিক করে আপনাকে উত্তর দেব, কারণ সুনির্দিষ্ট এই মাসআলাগুলো আসলে কোনো রেফারেন্স ছাড়া বা তাহকিক না করে বলাটা ঠিক নয়। হে আল্লাহ, তুমি আমাকে জুমার দিন মৃত্যু দিও, এমন দোয়া করা যাবে কি না? আল্লাহর কাছে মৃত্যু চাওয়া, আমাকে সুন্দর মৃত্যু দিও, এটা বলতে পারে, সুন্দর মৃত্যু দিও, অমুক দিন মৃত্যু দিও, বা আরাফাত দিন আমাকে মৃত্যু দিও, হ্যাঁ, এগুলো আসলে চাওয়ার পক্ষে কোনো দলিল নাই। ফজর এশার সালা যদি জামাতের সাথে হয় আর তা আদায় করি, বাকি সালাগুলো যদি কর্মস্থলে আদায় করি, তাহলে কি হবে? সালাত যদি আপনি সঠিকভাবে আদায় করেন, তাহলে জামাতের সাথে করেন আর একাকী করেন, আদায় হবে। জামাতের সাথে পুরুষদের জন্য আদায় করাটা এটা ওয়াজিব, কোনো শরীয়ত উজর ছাড়া জামাত মিস করেন যাবে না। জামাত মিস করলে যদি কোনো ওজন না থাকে, ওজন না থাকা অবস্থায় পাপ হবে, এটা একটা মাসআলা। সালাত হবে সেটা আরেকটা মাসআলা। তার মানে হচ্ছে পুরুষের জন্য জামাতের সাথে সালাত আদায় না করলে সালাত বাতিল হয়ে যাবে এমন কোনো মত কেউ বলেননি। জামাতের সাথে সালাত আদায় করা সালাত শুদ্ধ হওয়ার শর্ত নয়। বুঝতে পেরেছেন? অতএব কেউ যদি জামাত মিস করেন তার সালাত হয়ে যাবে,
কিন্তু জামাত মিস করলে জামাতের যে ফজিলতগুলো আছে সেগুলো তার মিস হয়ে যাবে, এবং প্লাস তার আরেকটা জিনিস অর্জিত হবে, সেটা হলো তার পাপ, পাপ অর্জিত হবে, সে গুনাহগার হবে। হাই কমোড একাধিক মানুষ ব্যবহার করায় সেটা শুকনা থাকে না, তাতে বসে প্রস্রাব করলে কাপড় ও শরীর নাপাক হওয়ার সম্ভাবনা থাকে, সেক্ষেত্রে হাই কমোডে দাঁড়িয়ে প্রস্রাব করলে গুনাহ হবে কি না? দাঁড়িয়ে প্রস্রাব যদি কোনো রিজন থাকে করা যাবে, সেটা যদি কেউ যেমন বসতে পারলো না শারীরিক কারণে যদি কেউ দাঁড়িয়ে করে, অথবা বসলে যেমন হাই কমোডের এই সমস্যা, যেখানে পাবলিক টয়লেটের ক্ষেত্রে হাই কমোডে এই সমস্যা, সব হাই কমোডে কিন্তু এই সমস্যা নেই, যেমন অনেক হাসপাতালে দেখবেন সেটা পরিষ্কার করা আছে, অথবা নিজেও আপনি পরিষ্কার করে নিতে পারেন, এটা অনেক সময় পাবলিক টয়লেটে থাকে না, কারণ পাবলিক টয়লেটে কোনো টিস্যুই থাকে না, আপনার পকেটে একটা দুটো টিস্যু দিয়ে আপনি আসলে ওটাকে শুকাতে পারবেন না, ধুয়ে শুকাতে পারবেন না, ফলে পাবলিক টয়লেটে কখনো কখনো যদি দাঁড়িয়ে প্রস্রাব করতে হয় তখনও সাবধান থাকতে হবে, দাঁড়িয়ে প্রস্রাব না করে, যেহেতু পাবলিক টয়লেট এমনি অপরিষ্কার, তাহলে যেই জায়গায় পানি যায় তাই না, পানিটা যখন তারা সাফ করে তখন একটা জায়গা দিয়ে পানি যায়, তখন ওখানে বসে করে নেই তো উত্তম, প্রস্রাব যখনই দাঁড়িয়ে করবেন প্রবলেম দেখা দেবে, তার ছিটা কিন্তু আসার খুবই সময় সম্ভাবনা আছে, তো দাঁড়িয়ে কেন করবেন, বসেই করেন, পরে আপনি একটু পানি ঢেলে দিলেন, এমনভাবে ঢেলে দিলেন যাতে তার ছিটা না পড়ে এবং প্রস্রাবটা পুরোটাই পাস হয়ে গেল সেই পাইপ দিয়ে। তো আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। এতটুকু আজকের আলোচনা শেষ। বারাকাল্লাহ ফিকুম, হাইয়াকুমুল্লাহ, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।